अपने गांव से अपनी फैमिली छोड़कर आए थे। हमारे गांव के खाजे था उस गुम का पहले संस्थान में रमेश नागपाल को जानता হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। আজকে চলে এলাম নতুন একটা ইটিং শো নিয়ে। তো চলো আজকের খাবারে কী কী নিয়েছি তোমাদেরকে একটু বলে দিই। দেখো, এটা হচ্ছে নিম পাতার ভাজা, ঠিক আছে। এটা হচ্ছে বেগুন মাখা, পেঁয়াজ দিয়ে মাখিয়েছি। আর এখানে আছে ডাল সেদ্ধ, বুঝেছো, আর ভাত। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করি। তোমরা কে কে ভালোবাসো বলো নিম পাতার ভাজা? আমার তো ভীষণ ভালো লাগে, আগে খুব খেতে ইচ্ছে করছে। খাবে? সেই টেস্ট লাগছে গো। লোক সামলাতে পারছে না, সেই টেস্ট লাগছে। দারুণ 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 লাগছে নিম পাতার ভাজাটা, দারুণ। Thank you.
পাতা খাবে, নিম পাতা খাবে বলে না। আমি জানি তো, একটুখানি কেটে নিয়েছে, তেতো বের করে দিয়েছে। খাবে ভাত, কি খাবে ভাত? হ্যাঁ, এ না ভাত না, এ না আবার পাতা খাবে নাও। খাও খাও খাও। আমার মেয়ে নিম পাতা খাচ্ছে না, এবার একটুখানি কেটে নিয়েছে, একদম অল্প। খাবে আর খাবে, খাবে তোমাদেরকে দেখাই, আমার মেয়ে নিম পাতা খাচ্ছে, দেখো ভাজা নাও। এ নাও নাও নাও, টেস্টি না? আরে বানাও, আর খাবে? আর পাতা খাবে না, এবারে তোর তেতো লেগেছে, ও আর পাতা খাবে না। কি খাবে? তবু অনেকটা খেয়েছে দেখো, এখন আর খাবে না, পাতা খাবে না। বাহ, ভেরি গুড, তুমি গুড গার্ল। আর পাতা দেবো না বলে আর পাতা খাবে না। শেষে নেই, অল্প আছে, দারুণ দারুণ লাগছে খেতে। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দারুণ খেলাম জানো, আর অনেকদিন পরে নিম পাতা ভাজা খেলাম আজকে, ভালোই লাগলো, খুব ভালো খেলাম। ও তো আর বেশি বকবক করবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।